আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস দর্শক মণ্ডলী আমি সুরা আসরের প্রথম দুই আয়াত তেলাওয়াত করেছি এক আলেম বলেন আমি ইন্নাল ইনসানা লাফি খুসরিন এর সঠিক অর্থ এক বরফ বিক্রেতার কাছে বুঝতে পেরেছি আল্লাহ তালা সুরা আশ্রয় বলেন ওয়াল আশ্রে শপথ যুগের ইন্নাল ইনসান আলাফি হুস নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত ওই আলেম বলেন আমি একদিন বাজারে যাচ্ছিলাম তখন এক বরফ বিক্রেতা ডাক দিল ও ভাইরা এর হামু এর হামু আলা মা ইয়াজু কোরাসুমালি এর হামু এর হামু ও আমার ভাইয়েরা আমার উপর দয়া করো আমার বরফ কিনে নিয়ে যাও আমার উপর দয়া করো আমি এমন ব্যবসায়ী যার শেষ হয়ে যাচ্ছে কেননা বরফ এমন এক বস্তু যা গ্রাহকের জন্য অপেক্ষা করে না গলতেই থাকে আপনি কাপড় বিক্রি করলে আজকে কাস্টমার না হলে আগামীকাল আসবে কিন্তু বরফ এমন একটা জিনিস তা কারো জন্য অপেক্ষা করে না যখন এই বরফ বিক্রেতা তখন আমি সেখানে থেমে গেলাম এবং সে বরফ বিক্রেতাকে বললাম ভাই আমি ইন্নআল হোসরিন। এর তরজুমা আজ বুঝে ফেলেছি যেভাবে তোমার বরফ গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আমার জীবনের আমাদের জীবনের হয়ে যাচ্ছে। তোমার বরফ হচ্ছে আর আমার জিন্দগি প্রতিটা শ্বাস প্রশ্বাসে নিঃশেষ হচ্ছে তুমি যদি বরফ গলার আগে কারো কাছে টাকা পয়সা কিংবা কোনো মূল্যবান জিনিসের বিনিময়ে বিক্রি করতে পারো তা তোমার কাজে আসবে তেমনি মানুষ যদি তাদের এই শ্বাস যতক্ষণ চালু আছে ততক্ষণ রুকু করে সিজদা করে নবীর শূন্যতের উপর আমল করে নেক আমল করে তাহলে সেটাই মানুষের কাজে আসবে হজরত আলী রাজি আল্লাহ বলেন বান্দার এক একটি শ্বাস হলো মৃত্যুর দিকে এক একটি কদম অগ্রসর হওয়া তাই মৃত্যুর দৌড় পৌঁছার আগেই আমাদেরকে এই জিন্দেগিকে এই শ্বাস প্রশ্বাসকে কাজে লাগাতে হবে